পেশেন্ট, যদি ফোকা করতে পারি ভালো। গুড মর্নিং, সকালে আশেপাশে কাজ সেরে রান্নাঘরে চলে এসেছি সবার আগে রান্না করতে। তা একটু সকালে লেবু জল খেয়েছি, এখন একটু ব্রেকফাস্ট তৈরি করে নিলাম, ডিম টোস্ট মতো করে নিলাম, যেমন করে হোক। আমি পিচ ব্রাউন ব্রেড, তো ওর জন্য এইভাবেই করেছি। তারপরে ঝটপট স্যার এসে পড়াতে বিবাসকেও দিয়ে দিয়েছি আমও, ওটাই আজকে আমরা সকালে ব্রেকফাস্ট। তারপর রান্নাঘরে চলে এসেছি, আপনাদের তো বলেছি গরমে যত তাড়াতাড়ি পারি রান্না করে নেওয়ার চেষ্টা করি, কারণ অসহ্য গরম যাকে বলে। তা যাই হোক, এখন একটু মাছের তেল করছি, পাড়াতে এসেছিলো মাছ। মাছের তেলটা আজকে বেগুনও নেই, কিছুই নেই, আবার মাছের তেলটা অনেকটা, পেঁয়াজটা দেবো শুধু। তা একটু আলু ছোটো ছোটো করে কেটে দিয়েছিলাম, পেঁয়াজ আলু দিয়ে মাছের তেল করেছি। এদিকে মাছ রান্না করছি, চলুন রান্না বান্না করে নিই, পরে আপনাদের সামনে আসবো। গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে পৌনে একটার সময় আপনাদের সামনে আসলাম, আর সকাল থেকে একটু একটু শেয়ার করেছি। এই কদিন গরমে আমি আর সকাল থেকে আসার ক্ষমতা এনার্জি কিছুই থাকছে না সামনে আসার, তাই একটু একটু শেয়ার করেছি। কাজটা সেরে রান্না করে সকালের আশেপাশে কাজ সেরেছি, ঘর মুছেছি, চান করেছি, ঠাকুর পূজা দিয়েছি, কিন্তু সকালে বাসি কাজটা করেই শাড়িটা চেঞ্জ করে আগে রান্না করে নিয়েছি। আমি সে রান্না আগে আমাকে করতে হবে, রান্না টান্না করে তারপর সমস্ত কাজ করে ঠাকুর পূজা দিয়ে আপনাদের সামনে আসলাম। এখন খাবো, বসে বসে দেখছি খাবো, আর বন্ধুদের সঙ্গে একটু গল্প করবো, বেশি না, হ্যাঁ অল্প একটু গল্প করবো। এই দেখুন বেলের শরবতটা তৈরি করে নিয়েছি, এটা তৈরি করে রেখে দিয়ে গেছিলাম স্নান করতে, এসে একটু ঠান্ডা জল মিক্স করেছি, দিয়ে বিবাসকে এক গ্লাস দিয়ে আসলাম ওই ঘরে, আর আমি এই ঘরে চলে আসলাম, দেখছি বন্ধুদের সঙ্গে একটু কথা বলি। আর এই শাড়িটা পরে কাল লাইভে বসছিলাম, তো ওর জন্য দেখছি ধুতে হবে, ওর জন্য দেখছি আজকে পরি ধুয়ে দেবো। তাহলে আবার এই কতবার যে শাড়ি চেঞ্জ করতে হবে, সকালবেলা একবার চেঞ্জ করেছি, এখন একবার চেঞ্জ করলাম, এই খাওয়া দাওয়া করে আবার একটু ঝাড় ঝুট দেবো, যে আবার একটু ঘেমে যাবো, বাসন টাসন ধুতে গিয়ে আবার চেঞ্জ করবো, রাতে একবার চেঞ্জ করবো। এখন এই মানুষের যদি এই গরম পড়ে চার পাঁচটা করে শাড়ি লাগছে, শাড়ি হোক নাইট হোক সবারই তাই অবস্থা, তাই না? এত যা গরম পড়েছে, তা যাই হোক, এখন প্রতিদিন এক গ্লাস করে শরবত না খেলে তো পারা যাচ্ছে না। আজ যে মিচড়ি দিয়ে করেছি, কালকে গুড় দিয়ে করেছিলাম। রান্না হয়ে গেছে, হালকা রান্নাই হচ্ছে এই কদিন, কি রান্না করছি দেখাবো। সকালবেলা একবার ভাবলাম যাবো মার্কেটে, এত রোদ এত রোদ, কিছু কিছু বন্ধু বলছে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আমার বন্ধুরা বলছে, কিন্তু বললাম আমিও এখানে ঝড় বৃষ্টি একটু ঝড় না বৃষ্টি পাঠিয়ে দিতে। এই দেখবেন, এই তাকানো যাচ্ছে না, জাস্ট তাকানো যাচ্ছে না, এত রোদ এত গরম। খাবো, আর খাতা পেন নিয়ে বসে, তার পেন নিয়ে বসে যাওয়ার কারণ হচ্ছে কি লাগবে না লাগবে লিখতে হবে আমায়, বিকালের দিকে একবার যেতেই হবে আমাকে, না গেলে হবে না। বিবাসে নিয়ে আসে টুকিটাকি কিছু, কিন্তু আমাকে আজকে যেতেই হবে। সরকারি অনেক কটাই জিনিস আছে, বিবাস ওগুলো আনতে পারবে না ঠিক করে, অনেক কিছু ওর জন্যই যেতে হবে। দেখা যাক বিকালের দিকে এখন যাব, এই টাইমে যাওয়া অসম্ভব অসম্ভব, এই রোদ গরমে বার হতে ইচ্ছা হয় না, এত গরম। চলো এটা খেয়ে নিই, হ্যাঁ আর কি রান্না করেছি তারপর দেখিয়ে দেবো ঝটপট, ঠিক আছে? লিস্ট হয়ে গেছে, এই কটাই মনে পড়লো, কটা 12টা জিনিস আছে, যদি মনে পড়ে আবারও ইয়ে করবো। তা লেখার পরে আবার দুই একটা রিলস করলাম বসে আছি দেখে। চলো, এই গরমে যত তাড়াতাড়ি কাজ করতে পারবে ততই মঙ্গলের কাজ, তাই না? লিস্টটা না করলে মনে থাকতো না ওর জন্যে। তো জামা কাপড় হবেই, তো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তুলতে হবে, একটু পর তুলবো। বাসন মেজে চলে গেছি, রান্না করতে করতে ঘাম টপ টপ করে পড়বে, আপনারা দেখবেন আপনাদেরও মাথা ঘুরবে। ধুর ছাদা দিদিভাইয়ের ভিডিও রেখে দিলাম, এত ঘাম পড়ছে দেখে দিদিভাইয়ের আমারই গরম লাগছে, ওর জন্য কি এই কদিন আমি আপনাদের এই অবস্থায় আসছি না। চলুন সিম্পল রান্না কি করেছে একবার দেখিয়ে দিই, যা গরম পড়েছে এখন শর্টকাটে রান্না করেই চলে যেতে হচ্ছে, কিছু করার নেই। তো বাসন টাসন সব মেজে রেখে দিয়েছি, মাছের তেল পটকা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে, হ্যাঁ টক দই তো আছেই মাস্ট, আর হচ্ছে এই দেখুন রুই মাছ নিয়েছিলাম, পাড়া গিয়েছিলো রুই মাছ, কাটা রুই মাছ আলু দিয়ে ঝোল, আর হচ্ছে পাতিলেবু। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ মেনু, হ্যাঁ
আর মাছের একটু টমেটো দিলে, আমি তো মাছের ঝোলে টমেটো না দিলে ভালো লাগে না, কিন্তু টমেটো আসেনি, কি করবো, আমার সবজিও শেষ হয়ে গেছে। আজকে মার্কেটের দিকে গেলে দুই একটা সবজিও আনতে হবে। চলো দুপুরে খাওয়াটা খেয়ে নিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসতে হবে, পরে আপনাদের সামনে আসবো। আর বিবাস গেছে, এখন স্নান করতে আসুক। বাপরে বাপ, গরম 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 করতে করতে মাথা খারাপ হয়ে গেল। বৃষ্টি দাও ভগবান, বৃষ্টি দাও। চলো খাওয়া দাওয়া করি। হ্যাঁ একটু গেছি তাই হেমে গেছে, কি করুন করি বলুন তো। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে 7:30। আমাদের এগুলো লাইটটা না একদম ভালো না। এখন 7:30 বাজে আর একটু সাজুগুজু করে বেরিয়ে গেছি, যাব একটু আমাদের এই পোড়ামাতলা মার্কেটে। আমাদের বলেছিলাম একটু শপিং করতে আছে, মানে কিছু কেনাকাটি আছে অল্প অল্প, ঘরে শপিং টুকটাক শেষ হয়ে গেছে প্রায়, তাই একটু যাচ্ছি। হ্যাঁ 7:30 বাজে আর চা করে নিয়ে চলে এসেছি, চাটাই চুমুক দেবো আর বেরিয়ে যাব। আর খুব গরম পড়েছে, কয়েকদিন থেকে বলছি যাব যাব, এমনই করছি, যাওয়া হচ্ছে না। কিন্তু বাইরে হালকা হাওয়া উঠেছে। চলো আমি আগে চাটা খেয়ে নিই, অনেকটাই লেট হয়ে গেছে। 7টার সময় গেলে বা 6:30 গেলে ঠিক ছিল, এই সন্ধ্যার দিতে গিয়ে এই টুকটাক কাজ করতে গিয়ে বিকালের হয়ে গেছে টাইম। চলুন চাটা ঝটপট খেয়ে নিই, বানিয়ে খাচ্ছি আর বিবাস করে দিয়েছি। চলো চাটা খেয়ে নিই। অনেকদিন পর তাঁতের শাড়ি পরলাম, তাঁতের শাড়ি পরতে মন হলো আর বিবাসকে বললাম যেতে, তাই বিবাসও যাচ্ছে। চলো ব্যাগ তো নিতে হবে, যাচ্ছি একটু আমাদের এই পাড়ার গলিটা দিয়ে। কারণ হচ্ছে গোলুবাবু সেদিন গোলুর মা এসেছিল, পাঞ্জাবি কাটাতে দিয়েছে, এখন এই অন্ধকার আছে, এটা নেবো দিয়ে টোটোয় চাপবো। আর গোলুর বাবা পোড়ামাতলা আমাদের এই মার্কেটের এই সামনে দাঁড়াবে, নিয়ে যাবে। ডিউটি থেকে বাড়ি আসছে, আসার পথে আমাদের এই পোড়ামাতলার সামনে দাঁড়াবে, নিয়ে যাবে। বার হয়নি না, দিয়ে হাত থেকে হাত ধরে যাচ্ছে, হাঁটাই হয় না। বললাম আর গোলু রাখবো, আর ওয়েট করে নিই, যেহেতু সোজা ডিউটি থেকে আসছে, তাই এখান থেকে নিয়ে চলে গেছে পাঞ্জাবিটা, সুবিধা হলো। তাই আমি ওর টোটো চেপে পড়লাম, যদি বা আমার সঙ্গে দেখা হয়নি। রাস্তায় একটু হাওয়া দিচ্ছে, কিন্তু বাড়িতে গরমটা বেশি না বল বিবাস। আজকে যেহেতু শনিবার, শনি পূজা হচ্ছে এই দেখুন, কিন্তু ভেবেছিলাম ঠাকুরটা দেখাবো, কিন্তু ওই রোড ধরে যেতে দিল না, প্রচুর মানুষের ভিড়, তাই আর দেখাতে পারলাম না। আর আমি ভাবতে পারিনি যে এখন কারেন্টের অফিস খোলা আছে, আমি ভাবছি বন্ধ হয়ে গেছে, তো এখন কারেন্টের বিলটা আমি দেখছি দিয়ে যাই, কারণ অনলাইনে হচ্ছে না, ওর জন্যেই। চলুন, বিল দেওয়া হয়ে গেছে, একটা কাজ মিটলো, এখন দেখি ওইদিকে যাই। আমি সোজা চলে আসলাম গিফটের দোকানে, তা কালকে তো গোলুর বোনের অন্নপ্রাশন, তাই একটা গিফট নিলাম, বাড়ি গিয়ে দেখাবো। তারপর চলে আসলাম মাছের দোকানে, সবজির দোকানে, সব একসঙ্গে নিয়ে বেরিয়েছি কাজ, গরমের জন্য দিনের বেলা আসতেই পারিনি। এটা হচ্ছে মা পোড়ামাতলা, এই জায়গায় আমরা মাঝে মাঝে পূজা দিতে আসছি, খুবই জাগ্রত মা। তা সন্ধ্যা আরতি হচ্ছে দেখে আমি বিবাস বললাম চলে একটু নমস্কার দিয়ে আসি আর দেখে আসি। তা দেখা হয়ে গেছে, মানে আইসক্রিম নিয়ে টোটাই চেপে পড়ে দিলে ওটা বন্ধুরা চলে এসেছি, তখন 10 মিনিট হয়ে যাবে এসেছি। হ্যাঁ এসে একটু জল খেলাম, হাওয়া খেলাম, এখন একটা আইসক্রিম নিয়ে এসেছি খাবো। তার আগে দেখছি বন্ধুদের একটু দেখিয়ে দিই কি নিয়ে আসলাম। চলুন দেখিয়ে দিই, এই লঙ্কা নিয়ে এসেছি, শসা পেঁয়াজ বললাম না, কুকুরটাকে অনেক কিছু ছিল না, পটল। চলো এগুলো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তার আগে নিয়ে এসেছি ফুল নিয়ে এসেছি, আর ফুলের সঙ্গে আজকে একটা জুঁই ফুল নিয়ে এসেছি। জুঁই ফুলটা নেওয়ার কারণ হচ্ছে কালকে যদি যাই, যদি একটু খোপা টোপা করি, যদি খোপা করতে পারি, একা হতে চায় না, তাহলে এটা দেব। কি সুন্দর সেন্ট, যদি খোপা করতে পারি ভালো,
না হলে আর কি করা যাবে, কারণ কালকে একটা অন্নপ্রাশন আছে, কালকে একটা অন্নপ্রাশন আছে বলছিলাম না, বোনের দেওরের মেয়ে, এটা খোপা করে দেব পাচ্ছি। নকল ফুল তো সবার সময় লাগায়, তা বিবাসকে বলছে বিবাস একটা নেবো, বলছে হ্যাঁ তুমি তো এরকম লাগাও না, একটা গিফট দেবো বলে এই বাকিটা নিয়েছি, তার নাম লিখে নিয়েছি, হ্যাঁ বিহি বিহি বিশ্বাস নাম লিখে নিয়েছি, নামটা বোঝা যাচ্ছে না, এটা দিয়ে লিখে নিয়েছিলাম, ভালো হয়েছে, পিওর কাঁসা এটা, আর টিভির পাতা নিয়েছি কটা, এই টিপটা নিয়েছি, বড় টিপ নিয়েছি, টিপের পাতা নিয়েছি, টক দই নিয়েছি, আজকে আর ঘোষ এসেছিল, আমি চলে গেছিলাম ইয়েতে মার্কেটে গেছিলাম, দিয়ে দুধ দিয়ে গেছে, এই দুধ তো নিতে পারেনি ওর জন্য টক দইটা নিয়ে আসলাম, আর একটা মাছের খাবার নিয়ে এসেছি, আর কি নিলাম, এই কালারের ক্লিপ নেই তাই একটা নিলাম, এই জিনিস কটা কেনাকাটি করলাম। আর রাতে তো কালকে ভাত করেছি গরমের জন্য, আজকের ভাত করবো না, একটু গোলা রুটি করবো, চলো জানি না কতটুকু কি ভিডিও হলো, ভিডিও আর বড় করবো না, নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো, আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে বন্ধু অবশ্যই কমেন্ট করে বলবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় হাসি খুশি থাকবে, নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে, আজকের মতো বাই বাই, গুড নাইট, দেখা হবে কাল একটা নতুন ভিডিও নিয়ে, বাই। আপনাদের তো বলাই হয়নি, কারণ দেখছি সামনেই তো জামাই ষষ্ঠী, আরও আমের দাম হবে, তাই প্লিজ আমি সি হিম সাগর আজকে তাও 70 টাকা করে, আর সকালে বলছে 100 টাকা করে বিক্রি করেছে, তা 70 টাকা করে নিয়েছে, বললাম ষষ্ঠী তো বুঝতেই পারছেন আর কদিন পরে জামাই ষষ্ঠী আরও দাম হবে, তাই আমটাই নিয়ে আসলাম, আর আমি ভেবেছিলাম 1 কেজি নেবো, উনি জোর করে আমাকে 1.5 কেজি আম দিয়ে দিয়েছে, নেবো না এইরকমই করে জানেন দোকানে, তা নিতে হলো সব, তা সেটাই দেখানো হয়নি, আমটাই দেখানো হয়নি, তাই বন্ধুদের একটু আবার লাস্টে দেখিয়ে দিলাম, বাই। রাতের ডিনার করবো না, এই করবো বলেছিলাম আপনাদের, প্রতিদিন বলেই শেষ করে দিই, কিন্তু আমি দেখছি আজকে একটু শেয়ার করি, তা আটা দিয়েছি, কারণ ময়দা বেশি খেতে নেই, একদম অল্প দিয়েছি, হাফ কাপ যাকে বলে, আটা পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ এইসব দিয়ে নিয়েছি, দিয়ে সুন্দর করে বাটাটা তৈরি করেছি, আর একটা ডিম ফাটিয়ে দিয়েছি, এবার একটু সাদা তেল দিয়ে এইবার গোলা রুটিগুলো তৈরি করে নেবো, এইভাবে করলে না আমাদের বিবাহ ভালো খায়, আর প্লেন গোলা রুটি করলে খেতে চায় না, ওর জন্য এইভাবে করি, তা এইভাবে করে নিন, চলুন ঝটপট সবাই, রাতের ডিনারটা আমাদের আজকে গোলা রুটি হবে, আর রাতের ডিনার তো হালকা খাবারই ঠিক আছে, আমি কিন্তু এই শাড়িতেই তৈরি করে নিচ্ছি, হ্যাঁ এই দেখুন, আর ক্যামেরা ধরছি আর করছি তো এক সাইড হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন মাঝে মাঝে, চলো এইভাবে সব গোলা রুটিগুলো আমি তৈরি করে নেব, চলুন রাতের ডিনার তৈরি, আজকের মতো বাই বাই, গুড নাইট, কালকে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে, ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল সময় হাসি খুশি থাকবেন, আর গরমে বেশি বেশি করে জল খাবেন, বাই।